মোবাইল হাতে দেখছিলাম যে মানুষের রিয়াকশনটা কি হতে পারে। দেখুন, আপনাদেরকে একটা কথা বলি, আজকে ওয়ে অফ সাকসেস অনুষ্ঠান আজকে নতুন নয়, বহুদিনের পুরনো এবং বহু মানুষের বিশ্বাস, ভরসা, আস্থার জায়গা। একটা জিনিস তো আমি খুব বিশ্বাস করি যে, দেখুন, টিভির ওপারে বসে থাকা যারা মানুষ, আপনারা, আপনাদের পাশে যিনি যত থেকেছেন, যত রকমভাবে আপনাদের সাহায্য করেছেন, আপনাদের বিপদ থেকে বার করে নিয়ে এসেছেন, আপনাদের নানান রকম সমস্যাকে যিনি নিজের সমস্যা মনে করে সমাধান করেছেন, তার ফিডব্যাকটা আপনি খারাপ সময়ে পাবেন। তার কারণ কি, অটোমেটিক্যালি যে ইম্প্যাক্ট তৈরি হয় মানুষের, বিশ্বাসের জায়গাটা তৈরি হয়, সেখান থেকে মানুষ কিন্তু সব জটিল সময়ে যখন দেখেন যে সেই অ্যাস্ট্রোলজার বা সেই ব্যক্তি আপনার পাশে রয়েছে, আপনি তার দিকে বন্ধুত্বের হাত বাড়াবেন না, আপনি তার দিকে বিশ্বাসের হাত বাড়াবেন না, আপনি তার আশ্রয়ে যাবেন না, আপনি তার কথা ভাববেন না, আপনি তার পুরনো দিনের সমস্ত প্রোগ্রামস এবং তার কন্টিনিউয়াস যে এক্সপেরিমেন্ট, তার যে রিসার্চ, সেই কথা মাথায় রাখবেন, এটা বাস্তব। আজকে আমরা তিনটে সেক্টরের কথা বলি। আমরা জানি ইকোনমিক্যাল কন্ডিশনের ক্ষেত্রে বেশ কিছু স্যাচুরেটেড পয়েন্ট এসছে, থেমে যাওয়ার মতো, স্ট্যাগ হয়ে যাওয়ার মতো কিছু কন্ডিশন তৈরি হয়েছে। ডেফিনেটলি অনেকে লোন শোধ দিতে পাচ্ছেন না, অথবা তার পুরনো জায়গাটাকে ধরে রাখবার জন্য তিনি লোন নিচ্ছেন। এই লোন তিনি আগামীতে কবে শোধ দিতে পারবেন? লোন নেওয়ার ক্ষেত্রে এবং লোন শোধ দেওয়ার ক্ষেত্রে যে ফ্লো থাকা উচিত, সেই ফ্লো কি আপনার থাকবে? খুব ইম্পর্টেন্ট বিষয়, আলোচনা করা দরকার। আপনার জন্মছকের কোন জায়গাটা দেখে আপনি বুঝতে পারবেন আপনার জন্য কতটা লোন নেওয়া আপনার জন্য সুপার? এরকম হবে না তো যে লোনের বোঝা আপনার উপর পড়ে আপনার স্বাভাবিক যে চলাফেরা, খাওয়া দাওয়া, চিন্তা ভাবনা, সংসার, অন্যান্য বিষয়, এগুলো নষ্ট হয়ে গেছে। আমরা মূলত আর্থিক লোন সমস্যা নিয়ে আলোচনা করব। স্পেসিফিক্যালি আজও এই ওয়ে অফ সাকসেস অনুষ্ঠানে অভিশাস্ত্রীর প্রচেষ্টা, এটা তার ভাবনা, এটা তার ইচ্ছা, এটা তার প্রচেষ্টা। বিজনেস, বাঙালির বাংলায় হওয়া বিজনেস, বাঙালির মননে, স্বপ্নে যে বিজনেস, ব্যবসায়ী হওয়ার মানসিকতা, সারা পৃথিবী, সারা বিশ্ব জুড়ে বাঙালি ছড়িয়ে রয়েছেন, ব্যবসায়ী বাঙালি, তারা যেন এই ক্রিটিক্যাল সিচুয়েশনে কখনো ভেঙে না পড়েন। অভিশাস্ত্রী ইজ ওয়ান ম্যান, দ্য ম্যান অফ দ্য ব্যাকবোন, মেরুদণ্ডের মতো তাদের পিছনে রয়েছেন। ওনার আখ যেরকমভাবে নিংড়ে নেয়, নিংড়ে রস বেরোয়, নিজের প্রচেষ্টাকে, পড়াশুনোকে, চর্চাকে, রিসার্চকে নিংড়ে দিয়ে আমি দায়িত্ব নিয়ে এই জায়গাটা আজকে আপনাদেরকে বোঝাতে চাই, নিংড়ে দিয়ে উনি আপনার পাশে দাঁড়াতে চাইছেন, দ্যাট ইজ অভিশাস্ত্রী। আজকে লাইভ অনুষ্ঠানে অভিদা উপস্থিত রয়েছে। নমস্কার অভিদা। এই যে আপনি কিছুক্ষণ আগে আমাকে অফ স্ক্রিন, আমার সঙ্গে অনেকক্ষণ আলোচনা হলো অভিদার, অভিদা বলছেন আমার যতটা ক্ষমতা আছে আমি সব থেকে টপ লেভেলে গিয়ে, এই সময়টাতে টপ লেভেলে গিয়ে মানুষকে আমি সাহায্য করব, আমার জন্য দরকার সময়, আমার জন্য দরকার ভালো ছক, যেখানে আমি অপশন আছে যে আমি তাকে মাথায় নিয়ে যেতে পারি, শিরোপায় নিয়ে যেতে পারি, সিচুয়েশন তাকে করতে দিচ্ছে না। অভিদা কিভাবে, একটু আপনার থেকে শুনুন। সব থেকে বড় কথা আপনি এটা বলছিলেন যে লোন, জানবেন লোন এই জিনিসটা আপনার বন্ধু হতে পারে, আবার এই জিনিসটার থেকে বড় শত্রু আপনার জীবনে কেউ আসতেও না পারে। কাজেই এইটা দোতরফা, মানে এনার্জি এই লোনের মধ্যে রয়েছে। আমার কাছে এরকমও ক্লায়েন্ট আমি দেখেছি, মানে প্রায় 100,000 টাকা লোন নিয়ে সে আজকে 2,00,000,000 টাকার টার্নওভার নিয়ে চলে গেছে। আবার এরকমও ক্লায়েন্টকে আমি দেখেছি যে প্রচুর বিরাট বড় বাবার ব্যবসা, বা তার খানদানি ব্যবসা প্রচুর বড়, মুম্বাইতে সোনার ব্যবসা, কিন্তু যখনই তার উত্তরসূরির হাতে এসে পড়ল, সে কোনো না কোনোভাবে লোন করে আরও বড় করতে গিয়ে সে ব্যবসা একদম মার্কেট থেকেই সেই নামটা উড়ে গেল। কাজেই সেই জায়গা আবার দেখবেন অনেক রকমভাবে হয় যে আপনার লোন করতে একদমই ইচ্ছা নেই, মানে আপনি ইচ্ছা প্রকাশ করছেন না লোন করতে, কিন্তু লোন করতে আপনি বাধ্য হচ্ছেন। কোথা থেকে আসে এই জায়গাগুলো? আপনার অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন বা ফেসবুকেও অনেকে বলছেন আমাকে যে স্যার একটু রাশিফলটা একটু বলে দেবেন। জানবেন রাশিফল বলে কোনো লাভ নেই, কারণ আপনি দেখবেন সকালবেলা আপনাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি নিউজ পেপার আসে যায়, তা নিউজ পেপারে রাশিফল লেখা থাকে, তো দেখলেন হয়তো সেদিন লেখা আছে যে সিংহ রাশি,
আজকের দিনে কিন্তু সিংহরাশি লটারি পাবে, তাহলে সবাই লটারি পেয়ে যাবে। ভারতবর্ষে কয়েক কোটি সিংহরাশি আছে। এটা ঠিক কথা, এটা একদম ঠিক কথা। আজকে মকর রাশির সম্পত্তি হবে, তাহলে কি সব সব সমস্ত মকর রাশির সম্পত্তি হবে? ঠিক, ডেফিনেটলি। কত মকর রাশির সম্পত্তি তো দূরের কথা, তার সকালে গেলে রাতের চিন্তা হতে পারে। ঠিক ঠিক। তাহলে রাশিগত যে বিচার বিবেচনা আপনারা শোনেন বা আপনারা শুনতে চান, অ্যাকচুয়ালি রাশি মানে অনুযায়ী কোনো কিছুই হয় না। রাশি হচ্ছে আপনার ক্যারেক্টারকে নির্দেশ করতে পারে, এর বেশি রাশির কোনো মানে প্রোফাইল কিন্তু নেই জীবনে। রাশিগতভাবে আপনার ক্যারেক্টার হবে। সিংহ রাশির লোক তারা খুব ল্যাভিশ হবে, তারা প্রচণ্ড লাক্সারিয়াসলি বাঁচতে চাইবে, তারা প্রচণ্ড মানে যে কোনো ব্যাপারে তাদের খুব দম্ভ থাকবে, তারা কম খেটে অনেক বেশি আর্নিং করার স্বপ্ন দেখবে। এই হচ্ছে সিংহ, বা এই রাশি হচ্ছে যে যা ক্যারেক্টারের সঙ্গে মিল, একদম মানে খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন। রাশি ওই রাশি চক্র দেখবেন, রাশি ফল বলে দিচ্ছে বা আপনিও শুনছেন, হ্যাঁ বলে দিয়েছে। তো মীন রাশির আজকে বিরাট লাভ হবে, দেখলেন ওই দিনেই আপনার সব থেকে বড় লোকসান বা আপনার সব থেকে বড় নেগেটিভ জিনিস আপনার কপালে নেচে উঠলো, শনি নেচে উঠলো যেটাকে বলা হয় আপনার কপালে। তাহলে আপনি কি বলবেন, দূর এগুলো আর দেখবো না? কেন না, উনি তো বলেছিলেন সকালবেলা যে মীন রাশিতে আজকে খুব লাভ হবে, কিন্তু উল্টো হলো। অ্যাকচুয়াল ব্যাপারটা যিনি বলছেন তিনিও ভুল নয়, আবার যিনি শুনে এইটা বলছেন যে অ্যাস্ট্রোলজি ভুয়ো সেও ভুল নয়, কারণ সে ওভারঅল রাশিচক্রের কথা বলেছে, আপনার পার্টিকুলার কানেকশনকে তিনি জানেনও না দেখেননি। একদম ঠিক। আপনাদের এই ভুল ভ্রান্তি থেকে আপনাদেরকে আগে বেরোতে হবে। জানেন তো অ্যাস্ট্রোলজার মানে কি? যিনি হাত হস্তরেখা স্টাডি করেন, হস্তরেখা স্টাডি করেন, জানেন হাত দেখা সব থেকে যদি আনসাইন্টিফিক যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে হস্তরেখা স্টাডি করা। হাত দেখে বলে দিল তোমার অমুক গ্রহ খারাপ আছে, তুমি এই রত্নটি পরে নেবে এত পাওয়ারের। দেখবেন আগেকার যুগে বলা হতো এগুলো, বাট এখন মডার্ন টেকনোলজি বা মডার্ন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অনেক অ্যাক্টিভ, অনেক অ্যাডভান্স, অনেক ডাইনামিক। এই সমস্ত জায়গাগুলো থেকে বেরোন, বেরিয়ে নিজের লাইফটাকে তৈরি করুন। কীভাবে তৈরি করবেন, যেটা বলছিলাম যে আপনাদের যাদের যাদের চার্টে মানে আপনাদের জীবনে মানে লোন আপনাদেরকে ছেড়ে যাচ্ছে না, হয়তো সময় সাপেক্ষে আপনার বাবা আপনাকে ছেড়ে হয়তো পৃথিবী ছেড়ে চলে গেছেন, মা চলে গেছেন, হয়তো আপনার হাজবেন্ড বা আপনার স্ত্রী হয়তো চলে গেছেন, বাট লোন এমন একটা বন্ধু হয়ে গেছে সে আর আপনার জীবন থেকে যাচ্ছে না। মানে বংশ পরম্পরা কিন্তু লোনের বোঝা অনেক সময় দেখা যায় যে থেকে যাচ্ছে, অনেক সময় দেখা যায়। ঠিক, হ্যাঁ, এই লোনের জায়গা থেকে বেরোবেন কি করে? অভিধা অনেক রেমেডি করা হয়েছিল, অনেকে অনেক কিছু পড়িয়ে দিয়েছে, কি বলেছেন তারা যে তোমার লোন শোধ হয়ে যাবে বা আপনার লোন শোধ হয়ে যাবে, অমুক দিনের মধ্যে কিন্তু শোধ হয়ে যাবে, কিন্তু দিন চলে গেছে, মাস চলে গেছে, বছর চলে গেছে, হয়তো যিনি দিয়েছেন তিনি ভুলেও গেছেন, কিন্তু লোন অ্যাজ ইট ইজ রয়ে গেছে বা তার থেকে বেড়ে গেছে, কমেনি। মানে ইন্টারেস্টই শোধ দিয়েছেন, আসল আর শোধ দিতে পারেননি। ডেফিনেটলি, মানে এটা বহু ক্ষেত্রে হয়, বহু ক্ষেত্রে কিভাবে বা কেন হয় এগুলো জানবেন। আপনার চার্টে যদি 6-11 কানেকশন না থাকে, জীবনে কোনোদিন আপনার লোন নেওয়াটা উচিত নয়। বুঝবেন কি করে? অনেকে এবার আমায় প্রশ্ন করতে পারেন যে অভিদা বুঝবো কি করে 6-11 কানেকশন আছে কি নেই। 6-11 কানেকশন খুব সোজা এটা বোঝায়, ছোটোবেলা থেকে কম বেশি সবারই শত্রু থাকে জানেন তো, কিন্তু দেখলেন কেউ কেউ দেখবেন অনেক সময় শত্রুর ফাঁদে পড়ে গিয়ে লাইফটা তার বরবাদ হয়ে যায়। কি প্রমাণ দিয়ে গেল? 6-11 কানেকশন নেই, কারণ 6 থেকে লোনের বিচার হয়। 6 হাউস সব থেকে নেগেটিভতম হাউস এই ওভারঅল রাশিচক্রের মধ্যে, যার যার লগ্ন সাপেক্ষে 6 হাউস, ষষ্ঠ ভাব যেটাকে বলা হয়, কারণ 6 হাউস থেকে চাকরির বিচার করা হয়, 6 হাউস থেকে লোনের বিচার করা হয়, 6 হাউস থেকে আপনার রোগের বিচার করা হয়, মানে কি কি রোগের শিকার আপনি ভবিষ্যতে হতে পারেন এইসব বিচার 6 হাউস থেকে হয়, বা 6 হাউস থেকে শত্রুর বিচার করা হয়। এইবার কথা হচ্ছে 11-এর কানেকশন কাকে বলা হয়, যে 11 কানেকশন মানে আপনি সেটা রিকভার করবেন বা শত্রুকে আপনি জয় করে নেবেন, আপনি শত্রু জয় হবেন, দ্যাট ইজ কল্ড আপনার 6-11 কানেকশন রয়েছে, তার মানে আপনি লোন নিলেও রিকভার করে দিতে পারবেন। এখন যদি না থাকে সারা জীবনে কোনদিন শোধ করতে পারবেন না, এরকম বহু
মানুষ হয়তো এখন আমার এই অনুষ্ঠানটা শুনছে, হয়তো আমার এই বক্তব্য অনেকের কাজে লাগছে। ঠিক যে 611 কানেকশন নেই অথচ সে লোন করে প্রায় ডুবে গেছে, ব্যবসা বৃদ্ধি বৃদ্ধি অনেক দূরের ব্যাপার, কিন্তু এখন সে সেই জায়গা আর সবথেকে বর্তমান পরিস্থিতিও তাকে আর মানে সাপোর্ট করছে না। যাওয়া কিছু কিছু হচ্ছিল, এখন সেটা হচ্ছে না আপনাদের। আচ্ছা, এই পরিস্থিতিতে অবিধা মানুষ কিভাবে বেরিয়ে আসবেন? বা এই যে এমনিতে একটা ওভারঅল একটা ইকোনমিক স্যাচুরেটেড কন্ডিশন তৈরি হয়েছে, এক। দ্বিতীয়ত অবিধা, আমার খুব মনে আছে 2016 সালে যখন ডিমনিটাইজেশন হলো, তার আগে যে মানি ফ্লোটা ছিল, এখন কিন্তু সেই মানি ফ্লো বাজারে নেই। মানে এর কারণটা কি? অবশ্যই ব্যাখ্যা আছে, জানবেন, এর পেছনে বিরাট অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা রয়েছে। কিরকম? ডিমনিটাইজেশনের আগে দেখবেন আমরা 1,000 টাকা এবং 500 টাকার নোট আমরা ইউজ করতাম একদম বেশিরভাগ ক্ষেত্রে। 1,000 টাকার নোটটি লাল, মানে কি রং ছিল? লাল রঙের ছিল, লালচে রং। আর 500 টাকার নোটটি কি রঙের ছিল? হলুদ রঙের। তা হলুদ এবং লাল, হলুদ ইকলস জুপিটার, লাল ইকলস টু মার্স অর মঙ্গল। তো দুটোর কম্বিনেশনে দেখবেন আগে যখন ডিমনিটাইজেশনের আগে, মানে এরকমও প্রমাণ আমার কাছে আছে, প্রায় 30 লক্ষ 40 লক্ষ 50 লক্ষ টাকা ক্যাশ টাকা, মানে লিকুইড মানি দিয়ে তিনি ফ্ল্যাট রেজিস্ট্রি করে নিয়ে বাড়ি চলে এলেন। সকালে বেরোলেন, পরের দিন বাড়ি ফিরলেন। এখন সেই স্কোপ কিন্তু নেই মানুষের কাছে। এখন মানুষকে ব্যাংক লোন করে প্রপার্টি করতে হয়। অনেক মানুষ আছেন এরকম, মানে গুরু আর মঙ্গলের কানেকশনটা না, গুরু মঙ্গলের কানেকশন। এবার বলে দিই, এই গুরু মঙ্গলের কানেকশন এখন আপনাদেরকে বা ওভারঅল ইন্ডিয়ার প্রচণ্ড নেগেটিভ হয়ে আছে। কাজেই এই মুহূর্তে আপনাদেরকে যদি সার্ভাইভ করতে হয়, মানে আপনারা যদি এখান থেকে একটুখানি উঠতে চান বা এখান থেকে যদি আবারও আপনার রংটাকে, লাইফের রংটাকে যদি চেঞ্জ করতে চান, তাহলে একটাই মাত্র বন্ধু আপনাদের পারে, সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল থিওরি। কীভাবে পারে এবার শুনে নিন। রাশি বলে দিয়ে পারবে না, কিন্তু সিংহ রাশির এই হবে, মেষ রাশির এই হবে, বৃষ রাশির এই হবে, কুম্ভ রাশির এই হবে, ইম্পসিবল, কোনোদিন হয়নি, হবেও না, শুনে লাভ নেই। কী শুনে লাভ আছে শুনতে লাগুন। আজকে আপনাদের কাছে আমি অস্ত্র দিয়ে যাচ্ছি কিছুটা সার্ভাইভ করার। যারা যারা মেষ লগ্ন, মেষ রাশি, দৈনিক লবণ খাওয়ার অভ্যাস করুন। এবার বলবেন যে সমস্ত মেষ রাশি কি এটাই হবে? ডেফিনেটলি হবে। কারোর 1%, কারোর 99%, 100% কারোর হয় না। এটা কি ছকের উপর বা লিঙ্কের উপর ডিপেন্ড? ডেফিনেটলি, বাট 1% হলেও হবে। এই নয় যে ওই সিংহ রাশি লটারি লেগে যাবে, আপনার লটারি লাগলো না, ব্যাপারটা এরকম নয় কিন্তু। ঠিক আছে, মানে 1% কারোর হবে, কারোর 99% হবে, 100% আমি আজ পর্যন্ত কারোর হতে দেখিনি, আমার লাইফেও দেখিনি। বৃষলগ্ন বৃষ রাশি, ফোন আছে কি? ফোন আমরা নেব, কিন্তু অবিতা তার আগে আরেকটি ইম্পর্টেন্ট কথা আছে আপনার কাছে। এই সময়ে বাড়িতে বসে রয়েছেন এবং আপনারও চেম্বারে যাচ্ছেন, সবাই অনলাইনে প্রেডিকশন করছে, এর জন্য যারা, এই যে ইকোনমিক স্কুইজ একটা কন্ডিশন, খুব জটিল একটা পরিস্থিতি, বহু মানুষের নানান রকম সমস্যা রয়েছে। আচ্ছা, একটা ফোন রয়েছে, আমি নিয়ে নিই। তারপরে আপনারা কিভাবে, মানে আপনারা কবিতার কাছে আসতে পারবেন? আপনাদের কি ক্লোজ কন্ট্যাক্ট হবে? এই যে একটা জিনিস আমি বলে দিই, ফোনটা নিচ্ছি, কারণ আপনি বারবার মানুষের পাশে দাঁড়িয়েছেন, এটা সবচেয়ে একটা বড় ব্যাপার। কবি শাস্ত্রীর কাছে আসা মানে, একটা জিনিস আমি একটু বলে দিই, হ্যাঁ, আপনাদের মাইন্ডে যেটা রয়েছে সেটা খুব একটা ভুল নয়। আমার ফিজও খুব একটা কম নেই, আমার রেমেডির চার্জেসও অনেক, বাট এই মুহূর্তে আমাকে একটা জিনিস ভাবতে হয়েছে, আমি কোনো প্রফেশনাল ব্যক্তি নই, আমি একজন মানুষ, মানুষের একজন মানুষের পাশে দাঁড়াতে হবে। একদম একদম, আমার প্রত্যেকটা, আমি ছোট্টবেলা থেকে প্রচণ্ড মানুষের কিছুটা যতটা পেরেছি উপকার করার চেষ্টা করেছি, জানি না কজনের উপকার করতে পেরেছি। বাট একটা জিনিস আমি একটু আপনাদেরকে বলে দেবো, যে ফোনটা নিয়ে আমি আসছি, যে মানুষের জন্য অভিশাস্ত্রী কী নিয়ে এসছে বা মানুষের পাশে অভিশাস্ত্রী কীভাবে রয়েছে, বেশ শুনতে লাগুন। এটা আছেন খুব বড় জায়গা, কে রয়েছেন ফোনে? হ্যালো, 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 নমস্কার দাদা। নমস্কার দাদা ভাই, আপনাকে কোথা থেকে বলছেন আপনি? কতদিন ধরে অনুষ্ঠান দেখা হয় বা কোন পূর্ব পরিচিত? দারুণ লাগছে, আমি তো মানে ওনার ফ্যান এখন। কেন ফ্যান? কেন
দারুণ লাগছে দাদা। কেন ফ্যান কেন আমাকে একটু বলুন, ফ্যান হওয়ার অনেক কারণ আছে। কথাগুলো সত্যি কথা বলে এত ভালো লাগে আমার, এত মানে ওর থেকে আরো পজিটিভ মোটিভেশন পাওয়া যায় কিছু কিছু জিনিস। আচ্ছা, ওনার কথা শুনে মনে হয় যে না, আমি আজকে এইখানে দাঁড়িয়ে এখান থেকে আমি জীবনকে নতুন করে শুরু করতে পারি, ভেঙে যাওয়া তছনছ হয়ে যাওয়া হতে পারে কি, হয় কি? আমি বহু মানুষকে বলতে শুনেছি আপনি যেরকম ভাবে আমাদের সঙ্গে কনসাল্ট করেন, কনসালটেশনের পরে রেমেডির আগেই মনে হয় যে আমি এখান থেকে দৌড়াতে শুরু করব, এটা মনে হয় কখনো অনুষ্ঠান দেখে? হ্যাঁ অবশ্যই অবশ্যই, ওনার মানে কথা থেকে তো বেশ। কেউ কি এসেছিলেন আগে অভিধার কাছে? আমি অ্যাকচুয়ালি দাদা আমি তো বাইরে থাকি, আমি আত্মীয় স্বজনকে অনেক দূরে থাকি একা ফ্যামিলি নিয়ে। হ্যাঁ ওই জন্য আর আমার যারা পরিচিত আর অনেকে বলেছেন তারা তাদের মুখ থেকে শুনেছি খুবই ভালো, তারাও ও তাদের মুখ থেকে আপনি শুনেছেন? হ্যাঁ আপনার পরিচিত আত্মীয়দের মুখ থেকে অভিধার কথা আপনি শুনেছেন? ভালো আছেন, কি প্রবলেম নিয়েছিলেন? দাদা আমি অ্যাকচুয়ালি পাঞ্জাবে আমি ডিফেন্সে চাকরি করি। আচ্ছা আমার আপনি তো ফার্স্টে বলেই দিলেন আমাকে, তার পরীক্ষায় দিলেন না, যাই হোক এবার আসি, আমাকে কতগুলো কথা একটু জানা না, হ্যাঁ হলে হ্যাঁ বলবেন, না হলে নাও বলবেন, ঠিক আছে? কারণ আমাকে আমি যেহেতু আপনাকে দেখতে পাচ্ছি না আমার এগুলো একটু জানার প্রয়োজন আছে। ফার্স্ট অফ অল কথা, আপনার বাবা আছেন? বাবা আছেন। আচ্ছা আপনার বাবার হার্টে বা বুকে কোনো প্রবলেম এখানে একটু ইন্ডিকেট করছে, হ্যাঁ ঠিক আছে, এক মানে আসার চান্স খুব বেশি, ঠিক আছে? একটু আপনার বাবার হার্টে বা বুকে প্রবলেম আসার চান্স খুব বেশি, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ দাদা, 2014-15 বাইপাস সার্জারি হয়েছে। বাইপাস সার্জারি হয়েছে, উফ লাভলি, এই হচ্ছে প্রেডিকশন। কেন কেন মানুষ বিশ্বাস করবেন না, কেন করবেন না, দিস ইজ দ্য সিম্পটম। অবশ্যই এবার আসি, হার্ট বা বুকে যেহেতু প্রবলেম হয়েছিল আপনার বাবার, দ্যাটস মিন্স এই কানেকশনটা আপনাকে দেখবেন একাধিকবার সাকসেস থেকে দূরে সরিয়ে দিয়েছে। হতে পারে আপনি ডিফেন্সে আছেন, হতে পারে আপনি এখন সরকারি কোনো কর্মস্থলে রয়েছেন, বাট আপনি কি সাকসেসফুল? হ্যালো বলুন। হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছেন? বলছি আপনি একটু উত্তর দিন, সাকসেস থেকে আপনি একটু দূরে সরে গেছেন, এক নম্বর কথা। দু নম্বর কথায় আসি, 2411 কানেকশন, 2411 কানেকশন আপনার হাতে কিন্তু প্রচুর জমি জমা রয়েছে, মানে অ্যাসেট প্রচুর রয়েছে। হ্যাঁ এবার এগুলোকে ইউটিলাইজ, হ্যাঁ বলুন বলুন, আপনাদের কোনো পৈতৃক অ্যাসেট ছিল বা আছে? আমি বলছি একাধিক অ্যাসেট এখানে রয়েছে, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে এবার দেখবেন, এবার আসি, অ্যাসেট করেছেন, দ্যাটস মিন্স আপনার সন্তান কটি? আমার দাদা সন্তান দুটি, দুটো ছেলে, দুটো ছেলে। আচ্ছা বড় ছেলের বয়স কত? বড় ছেলে 14 বছর বয়স। 14 বছর বয়স। এই দেখবেন আপনার জবে জবে আপনি অ্যাসেট করেছেন, কখন অ্যাসেট কিনেছেন, কটা সম্পত্তি করেছেন? আমার দু তিনটে আছে, তিনটে সম্পত্তি করেছেন, তিনটে সম্পত্তি করেছেন, এই তিনটে সম্পত্তি যবে যবে কিনেছেন, তার পরের মুহূর্তে দেখবেন আপনার বড় ছেলে কোনো না কোনো শারীরিক ব্যাঘাত হবেই, সে ছোটখাটো হতে পারে, বড় সড়ো হতে পারে, বা ফ্র্যাকচার হওয়ার চান্স খুব বেশি আপনার বড় ছেলের, মানে হয় মাথা ফাটবে, নয় পা ভাঙবে, নয় হাত ভাঙবে, নতুবা কোনো না কোনো, হ্যাঁ বলুন, হ্যাঁ হয়েছে হয়েছে এরকম? হ্যাঁ ও খেলাধুলা করে কি বাস্কেটবল খেলে, তাতে চোট ফোট পায় একটু মাঝে মাঝে। আর অ্যাসেট কেনার পর কি কি হয়েছে একটু শুনি আপনার বড় ছেলের, আপনি যবে যবে সম্পত্তি কিনেছেন, রেজিস্ট্রি হয়েছে, তারপরে কি কি হয়েছে? হাতে হাতে লেগেছিল, অভিদা 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 অভিদা, রিয়েলি রিয়েলি, ঠিক আছে? এই ধরনের প্রেডিকশন বুঝতে পাচ্ছেন আপনি কি বলছেন উনি, ঠিক আছে? আচ্ছা চাকরির জায়গা স্যাটিসফ্যাকশন একটু জিজ্ঞেস করে নিন। আচ্ছা আপনার ক্ষেত্রে এই যে আপনি বলছেন আপনি সরকারি চাকরি করছেন, আপনি ডিফেন্সে রয়েছেন, কিন্তু জীবনে কি আপনি নিজেকে খুব সাকসেসফুল মনে করেন, নাকি আপনার মনে হয় যে অনেক কিছু আমার পাওয়ার ছিল আমার পাওয়া হয়নি? অ্যাকচুয়ালি দাদা আমার, হ্যাঁ
আপনি এর আগে কাউকে দেখিয়েছেন কোন অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি? না, দাদা সত্যি দেখাইনি কোথাও। আচ্ছা, এবার বলে দিই, শুনুন, আপনার ওভারঅল ট্র্যাঙ্গলিং টা একটু ডাউন আছে। হ্যাঁ, ঠিক আছে, এবার ট্র্যাঙ্গলিং ডাউন আছে, আপনি বুঝবেন কি করে বা আমি যে সত্যি কথা বলছি তারই বা কি প্রমাণ আছে? শুনুন, ট্র্যাঙ্গলিং ডাউন থাকলে আপনার, আপনি যে বাড়িতে থাকুন বা ফ্ল্যাটে থাকুন, হোয়াট এভার, কোনো ম্যাটার নয়, আপনার বাড়ির কলের ওপর বা পাইপ লাইনের ওপর একটা এফেক্ট ফেলবে। যেমন ধরুন, অতীব টাইট করছেন কলটা, তাও দেবেন টপটপ টপটপ করে জল পড়ছে, বা হচ্ছে হবে, এই হচ্ছে প্রমাণ। হয় কি অভিশাস্ত্রী এখানে বসে প্রমাণ ছাড়া কথা বলেন না? আরো আরেকবার আজকে দিনে প্রমাণ ছাড়া বলেন, বিজ্ঞান কোনোদিন কথা শোনেনি, শুনবেও না। আর আপনারা এডুকেটেড লোক, আমার ভিউয়ার মানে এলিট ভিউয়ার, প্রমাণ ছাড়া কেন বলবেন? আপনাকে বলা হলো আপনার কিন্তু মাঙ্গলিক আছে, কালসর্প আছে, প্রমাণ দিতে পারবে যে মাঙ্গলিকের জন্য এই সমস্যা হচ্ছে বা মাঙ্গলিকের জন্য আরো কি কি সমস্যা হতে পারে? একজন তো একটা কানেকশন তো একজনকে সমস্যা দেয় না, ইন্টারলিঙ্ক অনেকের সঙ্গে থাকে, প্রমাণ দিতে কিন্তু পারবে না। অভিশাস্ত্রী দিতে পারে এই লাইভ প্রোগ্রামে বসে, লাইভে বসে কোটি কোটি ভিউয়ারের সামনে সাক্ষী রেখে আমি প্রমাণ দিতে জানি। একদম একদম, আপনি একটা কাজ করুন, শুনুন, আপনার বাড়িতে দেখবেন দক্ষিণ দিকে কোনো না কোনো ট্যাঙ্ক বা দক্ষিণ দিকে কোনো না কোনো আপনার মানে কাঁটা জাতীয় কোনো, গাছ জাতীয় কোনো জিনিস থাকার কথা আপনার বাড়িতে। ঠিক আছে, কি আছে আপনার বাড়ির ট্যাঙ্ক কোন দিকে আছে বলুন তো? জলের যে ট্যাঙ্ক, ওভারের ট্যাঙ্ক, হ্যালো, বলুন বলুন বলুন, ম্যাডাম বলছেন, হ্যাঁ বলুন। আমার, আমি দাদা, আমি তো অ্যাকচুয়ালি সার্ভিসের কোয়ার্টারে থাকি, কোয়ার্টারের ছাদের উপরে ট্যাঙ্ক আছে, জলের ট্যাঙ্ক। হ্যাঁ, ওটা কোন দিকে আছে? ওটা দাদা মানে পশ্চিম, পশ্চিম উত্তর পশ্চিম টাইপের আর কি। উত্তর পশ্চিম? হ্যাঁ। আর দক্ষিণ দিকে কি আছে? দক্ষিণ দিকে কোনো কাঁটা জাতীয় কোনো গাছ আছে? আমি বলে দিচ্ছি আপনাকে, আপনি 2024 এর 18ই মে পর আমার সঙ্গে যোগাযোগ করবেন একবার, 2024 সালের 18ই মে পর, বুঝতে পেরেছেন? তখন অভিশাস্ত্রীকে প্রয়োজন। আর একটা কথা বলি, 2021 সালে আপনার আবার একটা অ্যাসেট হবে, কিন্তু ছেলের, বড় ছেলের দিকে একটু সাবধান, কেমন? আচ্ছা, দেখুন, লাভলি প্রেডিকশন, লাভলি প্রেডিকশন। তবে যাদের যাদের দরকার অনলাইন প্রেডিকশন করুন, মানে যেমন হীরে যেমন ঝলক দেয় অন্ধকারের মধ্যেও, হীরের থেকে যেরকম দ্যুতি দেখা যায়, আলো, স্পার্কলিং দেখা যায়। এই যে আপনি বললেন দেওয়াজ লাইক দ্যাট, থ্যাঙ্ক ইউ, ওয়েল, ইউ আর লাইকিং দ্যাট। ব্যাপারটা হচ্ছে এই যে আপনি বলেন যে ওভারঅল মার্কেটের ইকোনমিক্যাল গ্রোথটা এখন নেই প্রায়, জানবেন আপনার লাইফে কি আসবে, মানে সবার হচ্ছে না, আপনার হবে, বিশ্বাস করেন? এটা বিশ্বাস করতে আপনি বাধ্য, অবিশ্বাসী আপনাকে দেখাবে সেটা। ওরে সর্বনাশ, লাইফ, বিশ্বাস করতে বাধ্য, লাইফ বলছেন আপনি, ডেফিনেটলি। সারা ওয়ার্ল্ড যদি ইকোনমিক্যাল মানে ডাউন হতে হতে একদম জিরো গিয়ে ঠেকে যায়, অবিশ্বাসী আপনাকে ইন্ডিভিজুয়ালি তুলে দেখিয়ে দেবে ওখান থেকে। কেন জানেন? গরম শুধু আপনার একার লাগে না, গরমটা কিন্তু ওভারঅল পশ্চিমবঙ্গ, ওভারঅল ইন্ডিয়ার ওপর আসে। কিন্তু যাদের বাড়িতে এয়ার কন্ডিশন লাগানো আছে, ফ্যান লাগানো আছে, তিনি ফিল করেন, তারা কিন্তু গরম ফিল করে না একদমই। অবিশ্বাস্য হচ্ছে সেই এয়ার কন্ডিশন বা সেই ফ্যানটা, সেই জায়গা থেকে আপনাকে কি করে তুলতে হয়, সে জিনিস অবিশ্বাস্যের কাছে রয়েছে একদমই একদম। কেউ আছেন ফোনে? কে রয়েছেন? হ্যালো হ্যালো, সময় শেষ হয়ে গেল, আজকে সময় শেষ। একটু পরে রাত্রির 11টায় আবারও আপনাদের সঙ্গে আমার দেখা হবে সিটিভিএন এর লাইভে। যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলবো, যারা আমার কাছে আসবেন চোখে স্বপ্ন নিয়ে আসবেন, স্বপ্ন ছাড়া কেউ আসবেন না, স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার, এবং এই স্বপ্নকে বাস্তব করার জন্যই আমি আপনাদের পাশে দাঁড়ানোর জন্য, আমার যেখানে আমার ফিজ এফোর্ড করা সবার পক্ষে সম্ভব নয়, আমি সেখানেও কিছু কনসিডার করে দিয়েছি। বাহ, লাভলি, এবং রেমেডি সাথে মানুষের পাশে, মানুষের সাথে মানুষের পাশে, মানুষের সঙ্গে যে অবিশ্বাসী ছিলেন, এই দুর্যোগের সময়ও আছেন, আগামী দিনেও থাকবেন, দ্যাটস প্রুফ দ্যাট। আবার রাত্রে 11টার সময় আবার অনুষ্ঠানে দেখা হবে, মানুষ এরকম বিপুল জনজোয়ার আর সমর্থন থাকলে, আর এইরকম প্রেডিকশন থাকলে।
লাভলি, থ্যাংক ইউ, কেল্লা ফতে, নমস্কার অভিদাকে, নমস্কার সবাইকে।